নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আলপনা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ পৌষ সংক্রান্তি, তো সকালবেলা দেখো সবজি কাটতে বসে পড়েছি, ঠাকুরকে একটু ভোগ রান্না করে নিবেদন করব এই উদ্দেশ্যে এখন আমি লাউ কাটছি। আর এই দিকে দেখো আমি ডাল কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুগ ডাল দিয়ে লাউ শিম দিয়ে মানে ডালটা বানাবো। তো এখন লাউ সমস্ত সবজি লাউ সহ যা যা আছে সমস্ত কিছু কেটে কুটে প্রথমে রেডি করে নিচ্ছি। দেখো ডাল প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে একটা মিক্স ভেজ করব, সবজি কেটে নিয়েছি। আর এদিকে দেখো নারকেল, তারপর পিঠের আয়োজন সমস্ত কিছু পড়ে আছে, জানি না কখন কি করব। আদাটা একটুখানি ঘষে নিচ্ছি, মানে গ্রেট করে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। এদিকে লাউয়ের মধ্যে আমি শিম আর সরি ডালের মধ্যে শিম আর লাউটা দিয়ে দিলাম, আর এখন এটাতে ছোঁক দেওয়ার পালা। আমি সর্ষে ফোড়ন দিচ্ছি এখানে, 1 চায়ের চামচের মতো সর্ষে দিয়ে, তার মধ্যে একটুখানি তেল দিয়ে। সর্ষেগুলো ফাটতে যখন শুরু করলো তখন দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ছোঁকটা একদমই রেডি হয়ে গেছে, এখন এটা এই ডালের উপরে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে লাউ দিয়ে শিম দিয়ে মুগ ডাল রান্না করে খেতে পারো। মুগগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা মুগের ডাল রান্না করে খেতে পারো। আর এই সর্ষে ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, ব্যাস আমার ডালটা রেডি হয়ে গেল। এখন ফুলকপিটা রান্না করে নেব, তারপর রান্না করব মিক্স ভেজ। দেখো ফুলকপিও আমি রান্না করে নিয়েছি, আলু দিয়ে পনির দিয়ে ফুলকপির ঝোল, মনে হচ্ছে ভালোই হবে। আর এদিকে মিক্স ভেজটা এটাও হয়ে গেছে, এই যে ফুলকপির ঝোলটা দেখতে কতটা ভালো হয়েছে দেখো। আর এখন মিক্স ভেজটাও আমার রান্না করা হয়ে গেল। এখনও অনেক কিছু বাকি, পিঠে বাকি, তারপর অন্য রান্না করব, মানে ভাত রান্না করব সেটা বাকি। প্রথমে আমি পিঠের পুরটা তৈরি করে নিচ্ছি, আমি একটু পুলি পিঠে করব, পাটিসাপটা করব। তো পুরটা দেখো তৈরি করে নিচ্ছি, নারকেল একটা গোটা নারকেল কোড়া এখানে দিয়ে দিলাম, তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, 100 গ্রামের মতো গুড় দিয়েছি। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, আর কিন্তু কিছুই দেবো না, খোয়া ক্ষীর ফির কিছুই দেবো না, জাস্ট নারকেলের পুর দিয়ে, নারকেল আর গুড়ের পুর ভরে আমি পুলি পিঠে আর পাটিসাপটাগুলো করে নেব। তো এদিকে পুলি পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1 কাপ, তার সঙ্গে নিলাম 300 গ্রামের মতো মিষ্টি আলু, মিষ্টি আলু বা রাঙা আলু যেগুলোকে বলে। তো রাঙা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে একদম খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ভালো করে চালের গুঁড়োর সঙ্গে এগুলোকে এবার মেখে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা গলে যে রসটা বেরোবে সেটা দিয়েই কিন্তু, আর আলুর গায়ে যতটা জল ছিল সেটা দিয়েই কিন্তু এই মণ্ডটা তৈরি করব। এই মণ্ডতে কিন্তু এক্সট্রা কোনো জল আমি দেব না। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এগুলোকে। দেখো খুব সুন্দর একটা সফট মণ্ড আমার তৈরি হয়ে গেছে, 1 ফোঁটও জল ছাড়া মোটামুটি ভালোই সফট হয়েছে কিন্তু মণ্ডটা। এবারে পুর ভরে আমি পুলি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। ওই যে নারকেল আর গুড় দিয়ে যেটা করেছিলাম, পুরটা তৈরি করেছিলাম, সেটা ভরে পুলি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি 1.5 লিটারের মতো দুধ জাল করে নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, 20 মিনিটের মতো এটাকে আমি জাল করেছি। এবারে যে সমস্ত পুলি পিঠেগুলো বানিয়ে নিলাম সেগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। ও, দুধটা জাল করার সময় তেজপাতা দিয়েছিলাম আর গোটা এলাচ দিয়েছিলাম, 3-4টে তেজপাতা আর 3-4টে গোটা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব এর মধ্যে খেজুর গুড়। খেজুর গুড়ের টুকরো আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম। এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার দুধ পুলিটা রেডি। এখন আমি 5 রকমের ভাজা করছি, ভোগে 5 রকমের ভাজা নিবেদন করব।
কুমড়ো ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি ভাজা। তো ভাজাগুলো করে নিলাম। ওই যে দেখো আমার দুধ পুলিটা ওইদিকে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। কিছুটা আমি এখানে রেখে দিয়েছিলাম পুরটা, যেটা দিয়ে পাটি সাপটাগুলো এখন করে নিচ্ছি। তোমরা কি কি পিঠে বানালে পৌষ সংক্রান্তিতে আর কিভাবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিলাম, খুব বেশি পরিমাণে করিনি, একদম অল্প, একটু কয়েকটা কয়েকটাই করেছি। এবার কয়েকটা মালপোয়া করে নিচ্ছি। অল্প পরিমাণেই করেছি, কারণ হচ্ছে এত শর্ট টাইম, মানে সারা দিনে এতগুলো রান্না, তারপর আবার এত রকমের পিঠে, সত্যি ভীষণ টাফ। তো এবারে মালপোয়াগুলো রেডি করে নিলাম। এদিকে দেখো কি কি রান্না করেছিলাম। এখন কিন্তু বিকেলবেলা, আমাদের ভোগ নিবেদন করা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। একটুখানি দেখাচ্ছি কি কি রান্না করেছিলাম। এই ফুলকপির তরকারিটা, নিরামিষ সবজিটা দেখিয়েছি, দুধ পুলি, এই যে নিরামিষ সবজিটা, ও হ্যাঁ ডালটা দেখিয়েছি, আর এই যে হচ্ছে পাটিসাপটা আর মালপোয়া, একদমই অল্প পরিমাণেই করেছি। আর দেখো সন্ধেবেলা কিন্তু উঠোনে ওই কীর্তন নিয়ে চলে এসেছে আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে বিকেলের দিকে। এরকম পাড়ার মহিলারা বা পুরুষ লোকেরা কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করতে করতে বেরিয়ে পড়ে, প্রতি বাড়িতে ওরা যায়। এখানে তিল্লাই বলে ওটাকে, আমরা বলি, জানি না বাকিরা কী বলে, বাতাসা, কদমা, এগুলো লুট দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। তো আমার আজকের পৌষ সংক্রান্তি স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। আজ চলি তাহলে, নমস্কার সবাইকে।